এ কোন অসুস্থ সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি আমরা? আমাদের দেশের দুই সেরা আইকনিক ক্রিকেটার, যাদেরকে বিশ্বসেরা বলা হয়, সাকিব আল হাসান, তামিম ইকবাল, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ওপেনার আসবে না যিনি তামিমের মতো হবেন। হয়তো ভবিষ্যতে ভালো ভালো ক্রিকেটার আসবেন যারা তামিমকে হয়তো ছুঁয়ে ফেলবেন, পেরিয়ে যাবেন, কিন্তু তামিমদের অবদান তো ভোলার না। ঠিক তেমনি সাকিবকেও ভুয়া ভুয়া বলে সবার সামনে অপমানিত করা হয়েছিল সেদিন। মূলত সেই অপমান সহ্য করতে না পেরে সাকিব ভক্তরা প্ল্যান করে তামিম কুমিল্লার বিপক্ষে ম্যাচে 23 জানুয়ারি ভুয়া ভুয়া বলে সম্বোধন করবে স্টেডিয়ামে। তো যেভাবে পরিকল্পনা হয়েছে সেভাবেই তো কাজ হবে স্টেডিয়ামে গিয়ে।